সো গাইস ফাইনালি তালের বড়া হয়ে গিয়েছে আর আমি বসে বসে তালের বড়া খাবো চলো তালের বড়া খাচ্ছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে সকাল 7টা আর আমি এখন ঘুম থেকে উঠেছি চলো লেটস গো চলো ব্রাশ করে আসি এবং তোমাদের সাথে কথা হচ্ছে আমি ফ্রেশ হয়ে এসে গিয়েছি এবং টিফিন খেয়েছি এখন একটু বাসাতে কাজ করব তো দেখতে থাকো তোমরা তোমাদেরকে এখন আমার বাসার কাছেই রেলওয়ে স্টেশন মর্নিং ভিউটা দেখাচ্ছি থেকে উঠে এখন টিফিন উফিন খেয়ে এখন আর কিছু করতে ভালো লাগছে না সো এখানে একটু হালকা হালকা বাতাস দিচ্ছে সো তার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে মর্নিং ভিউটা নিচ্ছি আর কি গাইস আমি এখন শর্ট ভিডিও বানাবো তার জন্য রেডি হব তো দেখতে থাকো তোমরা সো গাইস আমি ফাইনালি রেডি হয়ে গিয়েছি শর্ট বানানোর জন্য আর তোমাদের সাথে কথা হচ্ছে সো গাইস ফাইনালি আমি শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি অ্যান্ড এখন শর্ট ভিডিও বানানো শেষ হয়ে গিয়েছে সো এখন আমি স্নান করতে যাব স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে সো হ্যালো গাইস আমি স্নান করে এসেছি আর এখন আছি আমি ঠাকুরগড়ে ঠাকুর দেব সো গাইস তো আমি ফাইনালি ঠাকুর দিয়ে দিয়েছি অ্যান্ড এখন এই যে দেখো ঠাকুর দিয়েছি এই যে সাথে থাকো সো গাইস আমার ঠাকুর দেওয়া শেষ হয়ে গিয়েছে আর এখন আমি ভাত খেতে যাচ্ছি ভাত খাবো তারপরে এদিকে ভাবছি তারপরে দিকে কী করবো ভাত খাবো খেয়ে ঘুমাবো সো আমি ভাত খেয়ে আসি তোমাদের সাথে কথা হচ্ছে সো গাইস আমি ফাইনালি এসে বসে গিয়েছি ভাত খাওয়ার জন্য আর এখন ভাত খাবো ভাত খেয়ে কথা বলছি তোমাদের সাথে গাইস আমি ভাত খেয়ে এসেছি খেয়ে এসে এখন বসেছি আর এখন একটু ঘুমিয়ে যাবো ঘুম থেকে উঠে কথা হচ্ছে তোমাদের সাথে সাথে থাকো সো গাইস আমি একটু সময়ের জন্য ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে গিয়েছি এখন কী করবো আমি নিজেও জানি না ভেবে দেখতে হবে কী করবো তোমার সাথে থাকো দেখো আমি কী করি সো গাইস তোমাদেরকে আগে আমি বলেছিলাম যে আমি কী কাজ করব আমি বুঝে পাচ্ছি না তো আমার জন্য কাজ রেডি হয়ে গিয়েছে দেখে নাও তাল কুড়াচ্ছি তো আজকে তালের পিঠা হবে তো দেখতে থাকো সো গাইস তাল কুড়ানো তো শেষ হয়ে গিয়েছে এখন তালের পিঠা বানানো হচ্ছে সো চলো দেখে আসি তালের পিঠা সো গাইস ফাইনালি তালের বড়া হয়ে গিয়েছে আর এখন আমি বসে বসে তালের বড়া খাবো চলো তালের বড়া খাচ্ছি এখানে বসবো আর তালের বড়া এই যে বন্ধুরা তোমাদের সবার জন্য সো গাইস এখন আমরা তালের বড়া খাচ্ছি সবাই মিলে কে কে খাবে খাবে চলে এসো সো গাইস সন্ধ্যা হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন আমি হাত পা ধুয়ে এসেছি ফ্রেশ হয়ে আছি ড্রেস চেঞ্জ করেছি করে ফ্রেশ হয়ে এসে এখন যাবো ঠাকুর করে সন্ধ্যা দিতে তাই সন্ধ্যা দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে সাথে থাকো সো গাইস আমি সন্ধ্যা দিয়ে এখন এসেছি ঘরে এখন টিফিন খাবো টিফিন খেয়ে এসে তোমাদের সাথে কথা বলছি সাথে থাকো সো গাইস আমি টিফিন খেয়ে এসে গিয়েছি আর এসে এখন বসে আছি সো গাইস এখন আমি যাব ভাত খেতে এখন রাত্র বেঁচে গিয়েছি 9:30 আর আমি 9:30 সময়ই ভাত খাই সো এখন আমি ভাত খেয়ে নিচ্ছি খেয়ে এসে তোমাদের সাথে কথা বলছি ভাত খেয়ে এসে তো আমি ঘুমিয়ে যাবো সো গাইস ফাইনালি আমি ভাত খেয়ে এসে গিয়েছি অ্যান্ড এখন ঘুমিয়ে যাব সো সবাইকে গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট